বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষী আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করে পৃথিবীর রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাংলার কার্তিক মাসে সূর্য হতে চলেছে নিচস্থ আমাদের পৃথিবী অবশ্যই কিন্তু তার পরিক্রমণ পথে কিন্তু নতুন রাশিতে প্রবেশ করছে এবং আমরা আপাত দৃষ্টিতে সূর্যকে কিন্তু পৃথিবী থেকে নতুন রাশিতে কিন্তু দেখব এবং সেই দেখার যে দৃষ্টিভঙ্গি যেটা আমাদের আপাত দৃষ্টি বলি এবং ভূগোলে আপনারা পড়ে থাকবেন আয়ন গতি তো সেই আয়ন গতির প্রভাবে সূর্য এবার কিন্তু নিচস্থ হতে চলেছে এবং বাংলার পুরো কার্তিক মাস বলতে পারেন সূর্য কিন্তু নিচস্থ প্রভাবের আওতায় কিন্তু থাকছে তো এই বিষয়টাই আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় এবং এই আলোচনাটাই আজকে আমরা এগিয়ে নিয়ে যাব প্রথম আমি যে আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে সূর্য নিচস্থ প্রভাবে আমাদের জীবন জীবিকা এবং আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির উপর কী কী একই রকম ফল প্রত্যেকের জীবনে পড়তে পারে সেই আলোচনাগুলো আগে করব এবং তারপরে রাশিলগ্ন ওয়াইজ যেটা আলাদা ফল পড়বে সেটা কিন্তু আমি জানাবো তাই প্রথম প্রেডিকশান যেটা বলছি জেনারেল বিষয়গুলো সেটা আগে একটু মনোযোগ সহকারে শুনে নিই তারপর আমি রাশিলগ্নে দু এক কথা অবশ্যই কিন্তু এক্সট্রা যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো আমি আসবো সূর্য আমাদের ছকের কী বিষয়কে রিপ্রেজেন্ট করে এর আগে বহু অনুষ্ঠানে বলেছি আপনারা অনেকেই জানেন যে সূর্য আমাদের সোল আত্মাকে রিপ্রেজেন্ট করে পিওরিটি আমাদের কতটা আমরা পিওর ব্যক্তিগতভাবে ভেতর থেকে সেই বিষয়টাকে রিপ্রেজেন্ট করে সূর্য কিন্তু আমাদের অবশ্যই কিন্তু অহংবোধ আমিত্বভাব এবং অহংকার এই দুটোকে কিন্তু রিপ্রেজেন্ট করে সূর্য কিন্তু আমাদের ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস আমাদের যে রোজগার যে অ্যাক্টিভিটিস তার উপর যে আমাদের কতটা আত্মনিয়ন্ত্রণ আছে কোনো একটা প্রলোভন এলো কোনো একটা লোভ এলো আপনার সামনে কোনো একটা সুযোগ এলো সেটা আপনি অ্যাভেল করবেন না সেই যে নৈতিকতা সেই বিষয়টাকে কিন্তু সূর্য রিপ্রেজেন্ট করে সূর্য সামাজিক ক্ষেত্রে রাজনীতিকে রিপ্রেজেন্ট করে সরকারকে রিপ্রেজেন্ট করে সরকারি কাজকে রিপ্রেজেন্ট করে সরকারি চাকরি পাওয়াকে রিপ্রেজেন্ট করে কর্মক্ষেত্রে পদোন্নতি বেসরকারি কাজেও পদোন্নতি ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে এবং আপনার জীবনের ঝঞ্ঝটটা কতটা আসবে আপনার জীবনের যে রাস্তাটা কতটা স্মুথ হবে সেটাও কিন্তু সূর্যের আমরা অবস্থান দেখে হরোস্কোপে বুঝতে পারি এবং একটা মানুষ প্রচুর খেটে যাচ্ছেন প্রতিষ্ঠা পাচ্ছেন না সেই প্রতিষ্ঠা যশ ভাগ্য যেটা আমরা বলি সেটাও কিন্তু সূর্যের আওতায় থাকে তো এরকম অবস্থায় সূর্য কিন্তু আরও আরও হাজারো হাজারো ভূমিকাকে রিপ্রেজেন্ট করে যেমন হার্টকে রিপ্রেজেন্ট করে আমাদের চোখকে রিপ্রেজেন্ট করে ব্রেনকে রিপ্রেজেন্ট করে এরকম অনেক বিষয় আছে সূর্য রিপ্রেজেন্ট করে তো যখনই সূর্য নিচস্থভাবে আসছে তখন যেটা হচ্ছে সূর্যের কিন্তু পূর্ণ যে শক্তিটা সেই শক্তি থেকে তো সূর্য কিছুটা এখানে কিন্তু নেগেটিভ অ্যাসপেক্টের দিকগুলো কিন্তু বাড়াচ্ছে এবং এটাও আমাদের জানতে হবে আমরা যে জিনিসটা পাচ্ছি না যে বিষয়টা আমাদের জীবনের আক্ষেপ সেই আক্ষেপগুলো মনের ভেতরে কিন্তু অন্তরালে আবার কিন্তু নাড়া দিতে পারে এটা কিন্তু সূর্যের রাশি পরিবর্তনের মূল যে নেগেটিভ এফেক্টের মধ্যে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি দেখুন আমি যে এতগুলো সূর্যের যে সূর্য যেগুলোকে নিয়ন্ত্রণ করে তার বৈশিষ্ট্যগুলো বলে গেলাম এই বিষয়গুলোর সূর্য ভালো দিকটাও রিপ্রেজেন্ট করে এই বিষয়গুলোর খারাপ দিকটাও রিপ্রেজেন্ট করে যখন সূর্য নিচস্থ হচ্ছে প্রথমেই বলবো আমাদের ভেতরে মানসিক স্তরের ভেতরে কিন্তু মান অপমান বোধের পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে যে বিষয়গুলো হয়তো গায়ে লাগতো না যে বিষয়গুলো হয়তো হালকাভাবে গায়ে নিতে সেগুলো যেন এখন তীরের মতো মনের ভেতর বিঁধছে স্পেশালি যাদের এই মান অপমান বোধ বেশি অত্যধিক বেশি তাদের সূর্যের প্রভাবও বেশি জন্মশকে তো এই প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে এই মান অপমান বোধের কিন্তু পরিমাণটা বাড়তে পারে কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে বা দিচ্ছে না যেটা নিয়ে হয়তো এমন কিছু মাথা ব্যথার বিষয় নয় কিন্তু সেই বিষয়গুলো আপনার মনের ভেতরে বেশি কাজ করছে হ্যাঁ আমাকে কেউ ইগনোর করলো আমার কথাটা বন্ধুরা একটু শুনলো না তো এই বিষয়গুলো কিন্তু আগে যেটা হতো না সেটা কিন্তু এখন হওয়ার সম্ভাবনা বাড়ছে আর যেহেতু আপনি ভিডিওটা শুনছেন এই বিষয়গুলোর উপর নিয়ন্ত্রণ পাওয়া সোজা এবং আপনি ব্যাপারটার সঙ্গে জানেন তাই এই বিষয়গুলো কিন্তু আপনি অ্যাভয়েড করে চলতে পারেন আলোচনাটা চলতে চলতেই বলে দিই আপনারা যে মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা আমাদের অবশ্যই কিন্তু বুকিং নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ বা কল করে বুকিং করে আপনি কিন্তু ফোনেই সমস্ত আলোচনা সেরে ফেলতে পারেন আর কেউ ভাববেন না যে ফোনে আলোচনা মানে এক দু কথার আলোচনা ফোনে বিস্তারিত আলোচনা পাবেন সময় নিয়ে আলোচনা পাবেন আপনার যা যা প্রশ্ন আছে কোয়ারিজ আছে সেই সব প্রশ্নের উত্তর আমাদের থেকে আপনি পাবেন এবং যেটা হবে 100% গোপনীয়তা মেনটেন করে আর আমি বলবো অবশ্যই সেটা আপনার পক্ষে সন্তোষজনক হবে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফেসবুক পেজ গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এগুলোকে অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন আবার আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি বিশেষত এই ব্যাপারগুলো রিলেশনশিপ বন্ধুত্বের বিষয় কোনো সম্মান মান সম্মানের বিষয় কিন্তু এগুলো প্রভাবশালী হবে দ্বিতীয় বিষয় হচ্ছে এই সময় যারা সরকারি কাজ করছেন সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যক্তিগত স্তরে সূর্যের পজিশান কিন্তু অনেকটা ডিপেন্ড করছে অর্থাৎ আপনারা যারা ভিডিও শুনছেন প্রত্যেকে সূর্য তো এক পজিশানে নেই আলাদা আলাদা জায়গায় আছে যেটাকে আমরা ইংরেজি জোডিয়াক সাইন বলি সেটা থেকে আমরা সূর্য রাশিটা বুঝতে পারি তো এখানে
যাদের সূর্য ব্যক্তিগত জন্মছকে নিচস্থ আছে, যাদের সূর্য দুর্বল আছে, যাদের সূর্যের দশান্ত দশা চলছে, তারা কিন্তু এখানে প্রভাবটা বেশি পাবেন। এটা স্বাভাবিক বিষয়। সূর্য কমন বিষয়গুলোর মধ্যে আমি বলবো, যেটা বলছিলাম, সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সরকারি কাজে কোনো রকম অনৈতিক কাজ এই সময় কিন্তু করবেন না। অবশ্যই কাউকে ঠকানো, কিছু ঘুষ নেওয়া, এগুলো কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে। সরকারি চাকরির ক্ষেত্রে নতুন কোনো সম্ভাবনা তৈরি হলে, ডিপার্টমেন্টাল এক্সাম এগুলো কিন্তু দেয়ার থাকলে, সেগুলো আপনি একটু জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের জায়গাটা কিন্তু বাড়তে পারে। তো আমি বলবো রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে কিছু লগ্ন রাশি সাপেক্ষে ভালো হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো কিছুটা কেরিয়ারে আপস অ্যান্ড ডাউন্স বাড়তে পারে। এই সময় যারা ধরুন কোনো ধরনের পার্টির চেঞ্জ করছেন বা ইত্যাদি করছেন, সেটা সব ক্ষেত্রে ভালো নাও হতে পারে। সাময়িক ক্ষেত্রে এখন ভালো মনে হলেও পরবর্তী ক্ষেত্রে সেটা আপনার কেরিয়ারের পক্ষে ভালো নাও হতে পারে। যারা স্পেশালি সম্মানের আকাঙ্ক্ষা করেন যে আমাকে সম্মান দেবে, আমাকে লোকের সমাজে বুঝে চলবে, সেই জায়গাটা থেকে বঞ্চিত হওয়ার চান্সেস এই সময় কিন্তু থাকছে। তার মানে কি এই সময় কেউ অ্যাওয়ার্ডস পাবেন না, কেউ সম্মান পাবেন না, তা নয়। যারা এই বিষয়টা নিয়ে খুব বদার যে আমি পাবো কি পাবো না, তাদের জন্মছকে যদি সূর্য দুর্বল থাকে, সেই জায়গাটা থেকেই সে কিন্তু বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে। ক্রনিক যাদের মাইগ্রেনের সমস্যা আছে, চোখের সমস্যা আছে, ইউরিনারি সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, এগুলোতে যারা ভুগছেন বা বর্তমানে এখন ভুগছেন তাদের ক্ষেত্রে বা প্রায়শই ভোগেন, তাদের ক্ষেত্রে সূর্য নিচস্থ হয়ে যাওয়ার জন্য এই ধরনের সমস্যা কিন্তু মাথাছাড়া দিতে পারে। আমরা যদি দেখি সূর্যের ওপর কিন্তু শনি দৃষ্টি থাকছে, তো যাদের অলরেডি পিতা পুত্রের সম্পর্কের মধ্যে সমস্যা চলে, প্রায়শই চলে, কোনো ধরনের বিবাদ অশান্তি লেগেই আছে, সেই ধরনের বিবাদগুলো কিন্তু কিছু ক্ষেত্রে আবার মাথাছাড়া দিতে পারে। এই বিষয়টাও আপনাকে কিন্তু কিছুটা সজাগ এবং সতর্ক থাকতে হবে। সূর্য দেখুন এখানে প্রায় এক মাস থাকছে, 17 তারিখ থেকে আরম্ভ করে এক মাস থাকছে, তো এর মধ্যে সূর্য একা থাকবে না। এরপর এখানে সূর্যের মিত্রগ্রহ মঙ্গল আসবে, তার পরবর্তী সময় বুধ আসবে। তো সূর্যের সঙ্গে যখন এই সাপোর্টিং প্ল্যানেটরা আসবে, মঙ্গল বুধ, তখন কিন্তু সূর্যের নেগেটিভ পাওয়ারটা আস্তে 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 কমবে। শুরুর দিকে যে স্টার্টিং ফেজটা, সূর্য প্রথম ডিগ্রিগুলোতেই সূর্য নিচস্থ প্রভাব বেশি দেয়, তখনই কিন্তু সমস্যার উদ্ভবটা কিন্তু বেশি হবে। এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। আর কিছু পয়েন্ট আমি জেনারেলি বলে নিই, তারপর আমি সূর্যের এতে আসছি ভিডিওতে। দেখুন সূর্য কিন্তু এখানে কিন্তু রাগ জেদ ক্রোধকে বাড়াবে। কখন বাড়াবে? স্পেশালি যখন এর সঙ্গে মঙ্গলের যুক্তিটা ঘটবে। সেটা আপনার একদিক দিয়ে মঙ্গল সাপোর্ট হলেও কিন্তু এখানে কিন্তু মঙ্গলের যুক্তিটা ঘটার জন্য এখানে কিন্তু রাগ জেদকে বাড়বে। এবং সূর্যের যে নেগেটিভ অ্যাঙ্গার, যে হয়তো রাগটা ঠিক নয়, যে জেদটা আপনার ঠিক নয়, অহেতুক জেদ, অহেতুক রাগ, একটা মান অপমান বোধ থেকে একটা ঝগড়াঝাটি ইত্যাদি, সেগুলো কিন্তু এই সময় সোর্স কিন্তু তৈরি হওয়ার জায়গাটা থাকছে। এই বিষয়টা আপনাকে কিন্তু কিছুটা সজাগ সতর্ক এগুলো কিন্তু থাকতে হবে। আর আমি এটা বলবো, আপনার যদি জন্মছক ইত্যাদি নাও জানা থাকে, সূর্য নিচস্থ থাকাকালীন এমন কোনো কাজ করবেন না যেখানে আপনার অসম্মান হওয়ার চান্সেস আছে। সেই কাজগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হঠাৎ করে সম্মানহানি করাতে পারে। এবং যারা ট্যাক্স ফাঁকি দেন, কর ফাঁকি দেন, এগুলোতে কিন্তু এই সময় ডিস্টার্বিং আসতে পারে। যখন আমি কোনো নিচস্থ গ্রহের ভিডিও বলি, বকরি গ্রহের ভিডিও বলি, মানে নেগেটিভ কোনো গোচরের গ্রহ মানে ভিডিও বলি, তখন কিন্তু আমি নেগেটিভ পয়েন্টগুলি আপনাদের সামনে বেশি মাত্রায় তুলে ধরি। তার কারণ হচ্ছে এই নেগেটিভ পয়েন্টগুলোকে যদি আপনি এড়িয়ে চলতে পারেন, এই নেগেটিভ পয়েন্টগুলোর ওপর যদি আপনি কনসেন্ট্রেট করতে পারেন, তাহলে সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলোকে আপনি অনেকটাই এড়িয়ে চলতে পারবেন। এটা মাথায় রাখবেন। আমাদের এবার লগ্নরাশি আলোচনায় প্রবেশ করতে হবে। আপনারা যে এতক্ষণ নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই নাম্বারটা হচ্ছে আমাদের বুকিং নাম্বার। তো এই বুকিং নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে বা কল করে আমাদের সঙ্গে বুকিং করে ফোনেই সমস্ত আলোচনা সেরে ফেলতে পারেন। আর ফোনে আলোচনা মানে কেউ ভাববেন না এক দু কথার আলোচনা, ফোনে আলোচনা মানে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন। এই নয় যে অল্প কথায় কাজ শেষ হয়ে যাবে, অনেকটা সময় ধরে আলোচনা হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন, এবং যেটা হবে 100% গোপনীয়তার সঙ্গে। আর আমি বলবো যে রেগুলার আমাদের যে ভিডিওগুলো নোটিফিকেশান পেতে ইউটিউবে নতুন বন্ধুরা তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস অবশ্যই করবেন, তার সঙ্গে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সকে অবশ্যই ফলো করে রাখবেন। এবার তাহলে আমরা শুরু করছি লগ্ন রাশিভিত্তিক ফলটা। মেষ লগ্ন মেষ রাশি, প্রথমে দেখুন সূর্য নিচস্থ হচ্ছে আপনাদের সমসপ্তমে। সূর্য আপনাদের প্রেমের অধিপতি, এখানে সন্তান উচ্চশিক্ষা আপনাদের ব্রেনের পার্টকে কন্ট্রোল করছে সূর্য। তো নিচস্থভাবে সূর্য যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে মনের ওপর প্রভাবটা বেশি পড়ছে। এছাড়া পার্টনারশিপ জায়গা, দাম্পত্য সুখ, এই জায়গাটা কিন্তু কিছুটা দুর্বলতা থাকছে এই বাংলার কিন্তু কার্তিক মাসটায়। এবং আমি এটাও বলবো যে সূর্য যেহেতু সপ্তমভাবে আসছে, তো সোশ্যাল বিষয়, সামাজিক বিষয়গুলো আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। চট করে কারোর সঙ্গে বিবাদ অশান্তিতে না যাওয়া, গা বাঁচিয়ে কিছু চলার টেন্ডেন্সি রাখা, এগুলো কিন্তু এই সময় করা দরকার। এই নয় যে আমি অন্যায় প্রতিবাদ করতে বারণ করছি ইত্যাদি, তা নয়, কিন্তু যেখানে ঝঞ্ঝাট না পাকালেই নয় সেই জায়গাগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। আর আমি এটুকু বলবো, যারা শেয়ার বা লটারি ফাটকায় প্রায়শই এখানে টাকা পয়সা ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে ব্যক্তিগত জন্মছকে সূর্য যদি ডিস্টার্বিং জায়গায় থাকে, সূর্যের দশান্ত দশা চলে, তাহলে এই সময় কিন্তু লস হওয়ার চান্সেস থাকে। এটা মাথায় রাখবেন।
ব্যবসার ক্ষেত্রে আমি বলবো ইলেকট্রিক্যাল প্রোডাক্ট বা ইত্যাদির ব্যবসা, কার্যাত দ্রব্যের ব্যবসা, এই ধরনের ব্যবসাগুলো ভালো যাবে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে ধারাবাহিক ছন্দের কিছু অভাব থাকবে, মানে কন্টিনিউ যে ব্যবসাটা ভালো যাবে বা নেগেটিভ যাবে সেই জায়গাটা কিন্তু কিছুটা অভাব থাকতে পারে, এটা মাথায় রাখবেন। যেহেতু সূর্যের ওপর শনির দৃষ্টিও পড়ছে, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর আমি এটাও বলবো, এই সময় সন্তান যারা ধারণ করে আসেন একটু এই সময় সজাগ সতর্ক থাকবেন। তবে সরকারের দ্বারা কোনো মান সম্মান অ্যাওয়ার্ডস প্রাপ্তি এগুলো হতে পারে, সামাজিক প্রতিষ্ঠা কিছু বিষয়ে বাড়তে পারে, কোনো বিষয়ে যেখানে রাজকীয় বিবাহ যোগ যেগুলো হয়, কোনো উচ্চ বংশের যোগ যেগুলো হয়, সেই ধরনের যোগ কিন্তু কিছু ক্ষেত্রে আসার বিবাহ যোগের ক্ষেত্রে আসতে পারে। এই জায়গাটা কিন্তু ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন। তো ডিটেইল জানতে আমাদের দৈনিক রাশিফল, মাসিক রাশিফল 2022-এর আপকামিং ভিডিওগুলো দেখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে সূর্য কিন্তু ষষ্ঠভাবে যাচ্ছে, এখানে চতুর্থপতি ষষ্ঠভাবে। হ্যাঁ, গৃহশান্তির অভাব, মানসিক সুখের অভাব এগুলো থাকবে। গাড়ি বাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে সময়টা কিন্তু একটু অ্যাভারেজ থাকতে পারে, কিন্তু পরিবারের লোকের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিলও হতে পারে, কিন্তু এখানে লোন পরিশোধ করার ক্ষেত্রে ভালো। শত্রু নাশের যোগ আছে, পুরনো কোনো বিবাদ কারোর সঙ্গে অশান্তি হয়ে থাকলে, কোর্ট কাছারি কিছু চললে সেগুলো কিন্তু একটা মিউচুয়াল জায়গায় আসার সম্ভাবনা হরস্কোপে আছে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সময়টা ভালো, কোমরের ব্যথা বেদনা কিছুটা বাড়তে পারে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা এই সময় কিন্তু দরকার। তো এবং আমি এটাও বলবো, এখানে কিন্তু ষষ্ঠভাবে সূর্য খেলোয়াড়দের ক্ষেত্রে কিছু বিষয়ে ভালো ফল এখানে কিন্তু দিতে পারে, কিন্তু একটু খিটখিটে মেজাজ রাখবে এই সময়টা, বা খিটখিটে মেজাজ থাকবে, নিজের এই মেজাজের ওপর একটু কন্ট্রোল করা এই সময় কিন্তু দরকার। আদারওয়াইজ এডুকেশনের ক্ষেত্রে সময়টা ভালো, অর্থাৎ কিছু জায়গায় ভালো এবং কিছু জায়গায় মন্দ ফল এখানে পাচ্ছেন। ইন্টারভিউ, ডিপার্টমেন্টাল এক্সাম এগুলো দিতে পারেন, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম যারা কাজ করছেন, সেলফ প্রফেশনে যারা আছেন, তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ কাটার সম্ভাবনা কিছু বিষয়ে রয়ে যাচ্ছে। ডিটেইল জানতে আপনাকে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুনলগ্ন মিথুন রাশির পঞ্চমভাবে সূর্য, প্রথমত বলবো এখানে কিন্তু পেটের গোলমাল, হজমের সমস্যা একটু বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে আমি বলবো, ব্যক্তিগত জন্মসখে সূর্য যদি নিচস্থ না থাকে, মোটের উপর ভালো ফল পাবেন। নচেত ব্যবসার ক্ষেত্রে যে ধারাবাহিক ছন্দ আয়ের, সেই জায়গাটা কিছুটা কিন্তু আপ ডাউন করতে পারে। টেকনিক্যাল পার্সনদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। কমিউনিকেশান, অর্থাৎ যোগাযোগ, এই কমিউনিকেশানের বিষয়ে কিন্তু কিছুটা বিঘ্নতা থাকতে পারে। প্রেম নিয়ে কিছু বিষয়ে সমস্যা, আপনার জেদ, অভিমান বা ইগো সমস্যাগুলো কিন্তু কিছুটা তৈরি হতে পারে। সন্তান যাদের আছে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো হলেও, সন্তান যদি আপনার একটু একগুয়ে প্রকৃতির হয়, জেদি প্রকৃতির হয়, সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এবং আমি বলবো, ক্রনিক লিভার কিডনির সমস্যা যাদের চলছে, তারা এই সময় একটু চোখ কান খোলা রাখবেন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আর আর যেহেতু পঞ্চমভাবে সূর্যের অবস্থান এখানে কিন্তু খুব স্ট্রং হিসেবে ধরা হয় না, তো সেক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে যে কোনো ডিসিশান বা সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের মত বা আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, বন্ধুস্থানীয় ব্যক্তি, এদের কিন্তু মত একটু নিয়ে এগোবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে উচিত হবে। কিছু ক্ষেত্রে সূর্য যদি খুব ডিফিকাল্ট জায়গায় থাকে, অনলাইন কাজকর্মে একটু বিঘ্নতা থাকতে পারে। অন্যান্য বিষয়ে সূর্যের রাশি পরিবর্তনের ক্ষেত্রে আমি বলবো, এখানে কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, কিছু বিষয়ে দূরে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে কিছু যোগ আছে, এগুলোতে আপনি কিছু ভালো ফল এখানে পেতে পারেন, এই বিষয়টা মাথায় রাখবেন। ডিটেইল জানতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং 2022-এর যে ভিডিওগুলো আসছে পরপর সেগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কোনো কর্কট রাশির ক্ষেত্রে দেখুন, চতুর্থ ঘরে সূর্যের অবস্থান, চতুর্থ হচ্ছে আমাদের মেন্টাল হ্যাপিনেস, গৃহ আরও অনেক অনেক বিষয় বিচার করা হয়। তো প্রথমত বলবো, মানসিক সুখের অভাব যে কোনো কারণে হতে পারে, কিছু একটা বিষয়ে চিন্তা কাজ করছে, মনের ভেতর কোনো বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব আছে, এটা হবে কি এটা হবে না, তো এগুলো একটু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, এই বিষয়গুলো একটু আপনাকে সতর্ক থাকতে হবে। এবং আমি এটুকু বলবো, এডুকেশানের ক্ষেত্রে সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা আছে এবং এডুকেশানের ক্ষেত্রে ভালো যাবে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। গৃহশান্তি, মানে একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে যে তালমিল, সেই জায়গাটা একটু গোলযোগ থাকতে পারে। কর্মক্ষেত্রে এই সময় গ্রোথ থাকবে, যেহেতু কর্মঘরে সূর্যের দৃষ্টি থাকছে। সরকারি কাজ, সরকারি কিছু আন্ডারটেকিং জায়গা, সরকারি কাজ, অন্যান্য লগ্নরাশির ক্ষেত্রে কিছু সমস্যা থাকলে আপনাদের ক্ষেত্রে গ্রোথ থাকছে। আর রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে, ব্যক্তিগত জন্মচক্রে সূর্য নিচস্থ না থাকলে এই সময়টা কিন্তু ভালো যেতে পারে। ইলেকট্রনিক্স আইটেম, গ্যাজেটস এগুলো কেনার বিষয়ে একটু চোখ কান খোলা রাখতে হবে, কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হতে পারে। টাকা ইনভেস্ট করতে হলে কোথাও, আপনি কোথাও টাকা স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্রকল্পে রাখছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো কিন্তু আপনাকে খুঁটিয়ে দেখে নিতে হতে পারে। আর আমি এটা বলবো যে ওভারঅল এডুকেশনের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। রাগ জেদকে একটু কন্ট্রোল করুন, নচেত কিন্তু দেখবেন কাছের মানুষগুলোর সঙ্গে মাঝে মাঝে একটু বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়বেন, এটা একটু হতে পারে। পরবর্তী সময় এখানে আমার মঙ্গল প্রবেশ করবে, তারপরে বুধ প্রবেশ করবে, তো এই বিষয়গুলো কিন্তু আমি পরপর পরপর জানাবো, তো এই বিষয়টা এরকমভাবে এগোবে। তবে সময়ের সাথে সাথে আপনি কিন্তু ভালোর দিকে এগোবেন, এটা আমরা বলতে পারি। ডিটেইল জানতে মাসিক রাশিফল, দৈনিক রাশিফল এবং 2022-এর আপকামিং ভিডিওগুলো দেখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
সিংহ লগ্ন সিংহ রাশির অধিপতি সূর্য এবং অধিপতি লগ্নপতি রাশির প্রতি যাই বলেন না কেন সূর্য নিচস্থ এবং সূর্য নিচস্থ হওয়ার জন্য আমি বলবো শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে আপনাকে। শুধু তাই নয়, মন মানসিকতার উপর জেদ অভিমান একগুঁয়ে ভাব যেগুলো আমি জেনারেল প্রেডিকশনে বলছিলাম সেগুলো কিন্তু ভীষণ মাত্রায় আপনাদের উপর বলবত্তা বিস্তার করছে। তো এই বিষয়টা মাথায় রাখবেন, পরিবার পরিজন আপনার লাইফ পার্টনার বন্ধুস্থানীয় ব্যক্তি এদের মতকেও কিন্তু একটু গুরুত্ব দেবেন। সব ক্ষেত্রে আপনার মত এই সময় ঠিক নাও হতে পারে, এটা মাথায় রাখা দরকার। কমিউনিকেশন এই সময় হবে, যাত্রা হবে, সাহস পরাক্রম বজায় থাকবে, দুঃসাহস এই সময় ভালো নয়। সেলস পার্সনদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে, যাত্রার মাধ্যমে আর্থিক উপার্জন বা ভ্রমণের মাধ্যমে আর্থিক উপার্জন এই সময় হতে পারে, নতুন কানেকশান কন্ট্যাক্টস এগুলো আসতে পারে। জন্মশকে সূর্য যদি নিচস্থ থাকে সেক্ষেত্রে ভাই বোন প্রতিবেশী এদের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে। সূর্য তৃতীয়ভাবে যাওয়ার জন্য এই সময় যারা স্পেশালি বাইরে থাকেন, জন্মস্থান থেকে দূরে থাকেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল আপনি পেতে পারেন। নতুন প্ল্যানিং করার ক্ষেত্রে একটু ভালো করে যাচাই করে নেবেন, সাত পাঁচ ভেবে নেবেন, তবে নতুন প্ল্যানিং সূর্য ব্যক্তিগত জন্মছকে না থাকলে সেই প্ল্যানিং কিন্তু এক্সিকিউট করতে পারেন বা সেই প্ল্যানিং বা অনেক দিনের একটা সমস্যার থেকে কোনো ওয়ে আউট এগুলো পেতে পারেন। কিন্তু মাথায় রাখবেন শারীরিক পার্টটা গুরুত্ব দিতে হবে, একটানা কাজ করতে কে সিলি মিস্টেক হতে পারে, কাজের ঘুমের একটু ডিস্টারবেন্স বাড়তে পারে, এগুলো কিন্তু খুব কমন ফ্যাক্টর আপনাদের লগ্নরাশি ক্ষেত্রে থাকতে পারে। ডিটেল জানতে আপনাকে 2022 আপকামিং ভিডিও এই মাসের মাসিক রাশিফল এগুলো ডিটেলটা দেখতে হবে এবং বৃহস্পতি বক্রতামুক্তি শনি বক্রতামুক্তি পরপর আছে ভিডিওগুলি সমস্ত দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্ন কন্যারাশি থেকে সূর্য সরে যাচ্ছে এবং দ্বিতীয়ভাবে নিচস্থ হচ্ছে। প্রথমত বলবো মেন্টাল পিস মানসিক শান্তি এর অভাবটা আর বোধ করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা এই সময় বাড়বে, মেন্টাল পিস বা মানসিক শান্তি বাড়বে। কারণ সূর্য রাশিতে থাকার জন্য রাগ জেদ অভিমান বা কিছু অহেতুক ঝঞ্ঝট কিছু ছিল সেগুলো কিন্তু কমবে। কিন্তু সূর্য কোথায় আসছে দ্বিতীয়ভাবে, দ্বাদশের অধিপতি, খরচ বাড়বে এই সময় দেখবেন। তবে বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো যাবে। এছাড়া আমি এটাও বলবো যে লেখালেখির ক্ষেত্রে মাইনাস সিলিং মিস্টেক হতে পারে, কোনো গরম খাবার যে খাবার আপনার শরীরে সহ্য হয় না হিট জেনারেট করে সেই সব সমস্ত খাবার একটু অ্যাভয়েড করে চলা এই সময় ভালো। বাক্য একটু শার্প হবে, অপ্রিয় সত্যগুলো মুখের ওপর বলে আপনি প্রিয়জনকে হার্ট করবেন, এই বিষয়টা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। সবসময় যে অপ্রিয় সত্য বলবেন তা নয়, যাদের মুখে বাজে কথা লেগে থাকে গালিগালাজ ইত্যাদি করে সেগুলো কিন্তু এই সময় অ্যাক্টিভ হতে পারে। ঘুম সংক্রান্ত সমস্যা থাকবে, ইএনটি সমস্যা থাকবে, চোখের সমস্যা এগুলো কিন্তু থাকবে। তবুও লগ্নস্থ সূর্যর থেকে দ্বিতীয়স্থ সূর্য আপনার মেন্টাল পিসকে কিছুটা ইন্ডিকেট করছে। এছাড়া আপনার কথার জোর থাকবে, কথার দম থাকবে, বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। মিতভাষী হওয়ার চেষ্টা করুন, অল্প কথায় কাজ করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর আমি এটাও বলবো যে আঢাকা খাবার রাস্তাঘাটে জল এগুলো যারা প্রায় সেবন করেন করতে হয় একটু মেনটেন করে চলুন। এই সময় কিন্তু এই ফুড পয়জনিং বা ইত্যাদি জলবাহিত রোগ বা খাবার থেকে কিছু সমস্যা এগুলো কিন্তু হওয়ার চান্সেস আছে। তো এই বিষয়টা একটু সতর্ক থাকবেন, যতটা সম্ভব হয় ততটা কিন্তু মেনটেন করবেন। আর আমি এটা বলবো যে আত্মীয় স্বজনের জায়গাটা একটু দুর্বল থাকতে পারে, আত্মীয় স্বজনের জায়গাটা দুর্বল থাকতে পারে। অন্যান্য বিষয়গুলো আপনি যেরকম মাসিক রাশিফল আমি বলেছিলাম স্বাভাবিক ফল এখানে কিন্তু পাবেন। ডিটেল জানতে মাসিক রাশিফল আপকামিং ভিডিও এবং 2022 ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশিতে সূর্য প্রবেশ করছে এবং সূর্য নিচস্থ হচ্ছে। তো প্রথমেই আমি বলবো যে এই আমি জেনারেল প্রেডিকশন একটু আগে যেগুলো বললাম, ধরুন ইগো সমস্যা, নিজের প্রতিষ্ঠা বা কেউ সম্মান করছে কিনা এই বিষয়গুলো নিয়ে ভাবা, এগুলোর প্রভাব আপনাদের লগ্নরাশিতে থাকছে। এক, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা এগুলো কিন্তু কিছুটা এই সময় আপনাদের লগ্নরাশির ক্ষেত্রে বাড়ছে। ঘুম কিছুটা অনিয়মিত হতে পারে, মান সম্মান প্রতিষ্ঠা বাড়তে পারে, কিন্তু যাদের অনৈতিক কাজ করার প্রবণতা আছে, ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে এই সময়টা খুব একটা ভালো নাও যেতে পারে। পুরনো কিছু প্রাপ্তি হওয়ার থাকলে সেটা পেতে পারেন। সূর্য একাদশপতি, আর্থিক যোগাযোগ এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে আসতে পারে, আয়ভাব এই সময় বাড়তে পারে, কিন্তু মানসিক ঝঞ্ঝট তার সঙ্গে বাড়তে পারে। কারণ একাদশপতি লগ্নে আছে, আপনার প্রাপ্তিযোগ আছে, কিছু ক্ষেত্রে আয়ভাব আছে, কিন্তু মানসিক ঝঞ্ঝট কিছুটা কিন্তু বাড়তে পারে। নিজের জেদের ওপর একটু কন্ট্রোল রাখুন, কারণ এরকম ব্যক্তি অনেক আছেন যারা আশপাশের ব্যক্তির ওপর ডমিনেট করতে চান, বিশেষত পরিবারের ওপর ছড়ি ঘোরান, এরকম ধরনের বিষয়ে ব্যক্তিদের থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে। তো এই বিষয়গুলো একটু আপনাকে কন্ট্রোল করতে হবে। আর এটুকু বলবো সূর্য রাশিতে থাকার জন্য, যদি আপনার ব্যক্তিগত জন্মছকে সূর্য নিচস্থ না থাকে তাহলে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো যেতে পারে, আর যদি নিচস্থ থাকে এই সময় কিন্তু একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে রাশিতে যেহেতু একাদশপতি সূর্যের অবস্থান, বিদ্যাভাব শুভ, হায়ার স্টাডি গভর্নমেন্ট স্টাডিজের জন্য যারা পড়াশোনা, গভর্নমেন্ট সার্ভিসের জন্য যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো যেতে পারে এবং আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি এগুলো কিন্তু হতে পারে। তবে মাথায় রাখবেন এই সময়
যে কোনো সিদ্ধান্ত একটু শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নেবেন। রাগ জেদের উপর অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন, মেডিটেশন করার চেষ্টা করবেন। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, বা রক্তচাপের রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আপনারা 2022 পরপর ভিডিওগুলো পাবেন, দেখতে থাকুন। এবং অবশ্যই এই মাসের আলোচ্য ঘটনা বৃহস্পতি এবং শনির বক্রতা মুক্তি, যেটা আপনাদের লগ্নরাশির উপর ভীষণই প্রভাবশালী, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির কর্মপতি সূর্য সে দ্বাদশ ঘরে নিচস্থ হচ্ছে, কাজে কর্মে একটু খাটুনি তো বাড়ছে, ঘুম সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা আসতে পারে, বিদেশি কাজ বা দূরের কাজের সংযোগ এলে ভাবনা চিন্তা করে এগোবেন, তবে কিছু আসার সম্ভাবনা আছে। মেডিকেল কাজগুলো এই সময় হবে, কোমরের ব্যথা বেদনা গাইনি সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়ার দিকে হরস্কোপে থাকছে। এই যে কার্তিক মাসে যখন সূর্য নিচস্থ থাকছে, এই সময় যারা জব চেঞ্জ করতে চাইছেন, চাকরির পরিবর্তন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমার মনে হয় একটু মেপে ঝুপে এগোতে হবে। আপনি যেটা ভাবছেন খুব ভালো হবে সেটা খুব ভালো সব ক্ষেত্রে নাও হতে পারে, প্রয়োজনে অ্যাস্ট্রোলজারের পরামর্শ মাফিক এগোনো এই সময় উচিত হবে। পিতা গুরুজনদের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। লং টার্ম কোনো হেলথের সমস্যা থাকলে, মানে ক্রনিক হেলথের ডিজিজ আপনার কিছু থাকলে, সেইগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সমস্যা ভোগ করতে হতে পারে। আদারওয়াইজ আমি এটা বলবো যে কাজের একটু প্রেশার বেড়েছে এটুকু মনে হতে পারে, একটু ঘোরাঘুরি ওভারটাইম এগুলো কিন্তু দায় দায়িত্ব থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে ভ্রমণ যোগ আছে এই সময়, আধ্যাত্মিক কোনো ট্যুর হতে পারে। যারা কাজের প্রয়োজনে দূরে যাচ্ছেন, দূরে যোগাযোগ যারা অলরেডি করেছেন, ব্যক্তিগত জন্মচক্রে সূর্য নিচস্থ না থাকলে সেখানে আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন। ডিটেইল জানতে মাসিক রাশিফল দেখুন, দৈনিক রাশিফল দেখুন, এবং অবশ্যই 2022 ভিডিওগুলো ফলো করুন। আর হোয়াটসঅ্যাপ নম্বর তো আমাদের দেখতেই পাচ্ছেন, যোগাযোগ করতে পারেন। আর একটা কথা মাথায় রাখবেন, যাদের এই ট্যাক্স ফাঁকি দেওয়া, কোনো ধরনের চিটিং করা, এগুলো প্রবণতা আছে, সূর্য দ্বাদশ ভাবে যাচ্ছে, মান সম্মান জেল জরিমানা এগুলোর কিন্তু টেন্ডেন্সি আছে হরস্কোপে, এটা খেয়াল রাখবেন। এটা কোনো ভয়ের বিষয় নয়, সতর্ক করার বিষয়, যা ঠিক নয় তা করা উচিত নয়, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে এখানে কিন্তু সূর্যের যে অবস্থান সেটা রাশির একাদশভাবে, একাদশভাবে সূর্য, আমি এটুকু বলবো যে ভাগ্যপতি নিচস্থ কিন্তু একাদশের কানেকশান, কাজে বিলম্ব হবে কিন্তু কাজ হবে, এটা সবার আগে আমরা দেখতে পাচ্ছি, একটু দেরি হবে কিন্তু কাজ হবে, এটা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে, প্রথমত একটু আধটু মানসিক ঝঞ্ঝট আপনাকে ভোগ করতে হতে পারে এই সময়, টুকিটাকি ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে একটু সমস্যা, মানসিক ঝঞ্ঝট, বা আপনি ধরুন লোন অ্যাপ্লাই করেছেন সেখানে কোনো টেকনিক্যাল এরর হয়ে আটকে আছে, এটা নিয়ে আসুন ওটা নিয়ে আসুন, ব্যাংকে কোনো KYC সমস্যা হয়ে আছে, তো এই ধরনের বিষয়গুলো আপনাকে কিন্তু কাজের ক্ষেত্রে বিলম্ব করতে পারে, দেরি করাতে পারে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে এই সময় ভালো যোগাযোগ আছে, আপনি কিন্তু কোর্স অ্যাসপেক্ট এগুলো কিন্তু ভেবেচিন্তে এই সময় কিন্তু হায়ার স্টাডিজের বিষয়ে এগোতে পারে। জন্মছক, মানে ব্যক্তিগত জন্মছকে সূর্য নিচস্থ না থাকলে রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে একটু এই ইগো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু বাড়তে পারে। ওভারঅল অন্যান্য এডুকেশনের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আর এটুকু বলবো যে একাদশভাবে সূর্যের যে অবস্থান সেখানে কিন্তু প্রতিষ্ঠা, আপনার কোনো অ্যাওয়ার্ডস এগুলো প্রাপ্তির ক্ষেত্রে ভালো যেতে পারে, তবে কিছু ক্ষেত্রে জামাতা স্থানীয় ব্যক্তি বা আপনার অন্যান্য কোনো আত্মীয় স্বজনের ক্ষেত্রে কিছু জায়গায় সমস্যা কিন্তু তৈরি হতে পারে। আর একটা কথা মাথায় রাখবেন, এই সময় কিন্তু অহেতুক ভুয়ো কোনো যোগ, এই টাকা জিতেছেন, এই পেয়েছেন, এই ধরনের যোগের কিন্তু প্রাদুর্ভাব বা এই ধরনের বিষয়বস্তুগুলো আপনার চোখের সামনে মোবাইলের SMS এগুলোতে কিন্তু ঘোরাফেরা করতে পারে, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে পিতা গুরুজন হেলথের বিষয়ে একটু সতর্ক থাকা তো দরকার, এই বিষয়টা মাথায় রাখবেন। ডিটেইল জানতে বৃহস্পতির বক্রতা মুক্তি কবে, 18 তারিখ, খুব ভালো ফল পাবেন, এরপর থেকে অবশ্যই দেখে নেবেন। আর অবশ্যই ট্রানজিটের ভিডিওগুলো পরপর আসছে, 2022 ভিডিওগুলো আছে, দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্ন মকর রাশি, সূর্যের অবস্থান হচ্ছে রাশির কর্মভাবে, কর্মভাবে সূর্য দিগ্বলি হয় কিন্তু সূর্য এখানে নিচস্থ, মাথায় রাখতে হবে এখানে কিন্তু কর্মক্ষেত্রে আপনার কোনো প্রাপ্তি যোগ আছে, ডিপার্টমেন্টাল এক্সামের সফলতা লাভের যোগ আছে এবং কর্মোন্নতির যোগ আছে, এগুলো ভালো পয়েন্ট। নেগেটিভ পয়েন্টের মধ্যে আপনার উচ্চপদস্থ কর্মচারী বা কোনো বস বা কলিগস এদের সঙ্গে একটু মতেরমিল হতে পারে, অহেতুক জব ট্রান্সফার, কিছু বিষয়ে হঠাৎ করে আপনার যে জায়গা হয়তো পছন্দ না সেরকম কিছু ট্রান্সফার, এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে। এর বাইরে কর্মক্ষেত্রে গ্রুপ ওয়ার্কগুলো বাড়ে, যৌথ কাজগুলো একটু সমস্যা থাকতে পারে। এছাড়া নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে এবং আপনি যদি নিজে থেকে কিছু জব চেঞ্জ করতে চান আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যাদের জন্মকালীন সূর্য নিচস্থ তাদের ক্ষেত্রে কর্ম নিয়ে এই সময় রিস্কি ডিসিশনগুলো না নেওয়াই ভালো, খুব প্রয়োজন হলে অ্যাস্ট্রোলজিটার পরামর্শ নিয়ে নেবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে, মামলা মকদ্দমার এই সময় শুনানি ডেট বা ইত্যাদি কিছু থাকলে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে, এই জায়গায় কিন্তু কিছুটা দুর্বলভাব হরস্কোপে কিন্তু থাকছে, মনে একটু জেদ রাগ ক্রোধ এগুলো কিন্তু থাকবে। ইউরিনারি সমস্যা যাদের আছে তারা একটু সতর্ক থাকবে,
থাকবেন, হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, গুরুজনদের হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া আপনার কোনো সম্মান প্রাপ্তি হওয়ার থাকলে, কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি হওয়ার থাকলে এগুলো কিন্তু মোটের ওপর পেয়ে যেতে পারেন। এবং আপনার কাজের ক্ষেত্রে নতুন কাজের কিছু সন্ধান করতে চাইলে, কাজের ধরন চেঞ্জ করতে চাইলে সেগুলো কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং শুধু অফিসের কাজ নয়, বাড়ির কাজ, গৃহস্থলীর কাজ এগুলোতেও কিন্তু এই সময় সফলতা লাভের যোগ আছে। নতুন মামলা খোলার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত হবে। ডিটেল জানতে আপনাকে অবশ্যই পরামর্শ দেবো 2022 ভিডিওগুলো, এবং অবশ্যই নতুন যে ভিডিওগুলো পরপর আসছে, বৃহস্পতির বক্রতামুক্তি ভিডিওটি আপডেট দিয়েছি, রাশিতে শনির বক্রতামুক্তি ভিডিও আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, সূর্য অবস্থান করছে ভাগ্যস্থানে এবং ভাগ্যস্থানে সূর্য নিচস্থ। সূর্য ব্যবসার অধিপতি, বিবাহ অধিপতি, দাম্পত্য অধিপতি, সমাজ সামাজিকতা, আদার্স পিপল যারা আছেন তাদের অধিপতি। প্রথমত বলবো, সূর্য অষ্টমস্থ প্রভাব কেটে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে অহেতুক যেগুলো মেন্টাল টেনশন ছিল, অহেতুক কোনো বিষয়ে আপনার খুব সমস্যা চলছিল, সেগুলো থেকে একটু আপনি হালকা বোধ করবেন অষ্টমস্থ প্রভাব কেটে যাওয়ার জন্য। কিন্তু ভাগ্যস্থানে সূর্য যেহেতু নিচস্থ হচ্ছে, কিছু কাজে একটু বিলম্ব হতে পারে, যেটা যখন ভাবছেন হবে সেখানে কিন্তু একটু লেট হওয়ার সম্ভাবনা, দেরি হওয়ার সম্ভাবনা থাকছে। পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো যাবে, হায়ার স্টাডিজ, চাকরি, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে সময়টা ভালো যাবে। লাইফ পার্টনারের কেরিয়ারে কিছু উন্নতি, গ্রোথ এগুলো থাকতে পারে। তার শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে আমি বলবো সামান্য সতর্ক থাকতে হবে। বৈবাহিক মামলার কোনো নিষ্পত্তি সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। সূর্য নবমস্থানে থাকার জন্য পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সাময়িক একটু সতর্ক থাকতে হবে। মুভমেন্ট এই সময় হবে, যাত্রা এই সময় হবে, কমিউনিকেশন এই সময় হবে। ব্যবসার ক্ষেত্রে ব্যক্তিগত স্তরে যদি জন্মছকে সূর্য খারাপ না থাকে তাহলে ব্যবসার জায়গাটা এই সময় কিন্তু স্বাভাবিক থাকবে। আর নচেত আমি বলবো, ব্যবসার ক্ষেত্রে যদি সূর্য ড্যামেজ থাকে, যতটা আপনি যেরকমভাবে চাইছেন সেই স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু কিছুটা কম থাকবে। সর্বোপরি আমি বলবো, এই সময় বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ফাইনাল ডিসিশন নেওয়ার আগে, ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা খোলার আগে, বড় ইনভেস্ট করার আগে আপনারা এই সময় অ্যাস্ট্রোলজারের পরামর্শ একটু নিয়ে নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। আর আর যদি বলেন যে সামাজিক বা সোশ্যাল বিষয়েতে অহেতুক ঝুটঝামেল অশান্তি একটু এড়িয়ে চলা এই সময় কিন্তু ভালো। অন্যান্য ক্ষেত্রে বলবো, ধর্মকর্মে কিছুটা অরুচি কিছু ব্যক্তিদের আসবে, সূর্য দুর্বল থাকলে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। গুরু টিচারের সান্নিধ্য আপনার মনকে কিন্তু তৃপ্ত করতে পারে এবং সমস্যা থেকে দূরে নিয়ে যেতে পারে। ডিটেল জানতে আপনাকে অবশ্যই আমি পরামর্শ দেবো যে সূর্যের রাশি পরিবর্তনের ভিডিওটা ছাড়াও শনি বক্রতামুক্তি অবশ্যই 11 তারিখ, বৃহস্পতির বক্রতামুক্তি 18 তারিখ, এগুলো অবশ্যই দেখে নেবেন, সেখানে আরও আরও বিষয়ে আপনার টোটালটা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে অষ্টমভাবে সূর্য যাচ্ছে এবং ষষ্ঠপতি অষ্টমে কানেকশান দিচ্ছে। প্রথমত বলবো, নিচস্থভাবে দিচ্ছে, অন্য সময় হলে কিছু ক্ষেত্রে আপনি ভালো ফল পেতেন কিন্তু এখানে নিচস্থভাবে দিচ্ছে। তো প্রথমে বলবো, হেলথের দিকে নজর দিতে হবে। ইউরিনারি সমস্যা, পুরনো হেলথ ইস্যু, কোমরে ব্যথা বেদন এগুলো কিন্তু থাকতে পারে। মেডিকেল কাজে একটু তৎপরতা রাখা দরকার, সেটা আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। ঝুটঝামেল অশান্তিকে এড়িয়ে চলা দরকার। মামলা মোকদ্দমা শুনানির ডেট থাকলে সে বিষয়ে আপনি কিছু বিষয়ে চোখ কান খোলা রাখবেন। তবে লোন পরিশোধ করার ক্ষেত্রে যদি কোনো মিউচুয়াল কিছু বিষয় পান সেটা অ্যাভেল করতে পারেন। মামলা মোকদ্দমার থেকে যদি আপনি বেরোবার জন্য কোনো কোর্টের বাইরে কোনো সেটেলমেন্টের অপরচুনিটি পান সেটা কিন্তু এই সময় আপনি অ্যাভেল করতে পারেন। গবেষকদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। কোনো জিনিস ভুলে যাওয়া, মনে পড়ছে না, এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছুটা আপনার মাথায় আসতে পারে। গ্রুপ ওয়ার্কের সমস্যা, যৌথ কাজের সমস্যাগুলো কিন্তু হতে পারে। ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি দেওয়ার প্রবণতা যাদের আছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু সমস্যা ভুল হতে পারে। আর আমি এটা বলবো, যেহেতু সূর্য এখানে কিন্তু নিচস্বভাবে এবং অষ্টমে কানেকশান দিচ্ছে, তো বাক্যকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। ধুমধাম কথা যারা বলে দেন তাদের ক্ষেত্রে একটু কন্ট্রোল রাখা এই সময় দরকার। পিতা গুরুজনেদের হেলথের বিষয়ে অবশ্যই একটু চোখ কান খোলা রাখতে হবে। ডিটেল জানতে আপনাদের অবশ্যই আমি বলবো যে শনি এবং বৃহস্পতির বক্রতামুক্তি ভিডিওগুলো দেখতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে সূর্য অষ্টমভাবে আছে, হঠাৎ কোনো ট্রান্সফার, চেঞ্জ, লাইফস্টাইলে পরিবর্তন, চাকরি ক্ষেত্রে পরিবর্তন, এই ট্রান্সফারেবল বিষয়গুলো থাকতে পারে। চলে আসছি আমরা আজই নতুন ভিডিও নিয়ে। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে রয়েছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি। আমাদের দেখা হচ্ছে দৈনিক রাশিফলে। সকলে ভালো থাকবেন, নমস্কার।